ঝিনাইদহে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ সবুজ প্রচার প্রচারণার সবশেষ খবর আমাদেরকে জানাবেন যেমনটি জানাচ্ছিলেন সারা দেশের ন্যায় ঝিনাইদহ আসলে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রস্তুতি চলছে দ্বিতীয় ধাপের নির্বাচন ঝিনাইদহ একুশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পাশাপাশি জিনাইদে আসলে একটু বাড়তি চাপ সামলাতে হচ্ছে উপজেলা সংশ্লিষ্ট যে কর্মকর্তা গুলো আছেন তার কারণ ঝিনাইদহ ষোলো এক আসনটিতে যিনি এমপি ছিলেন সংসদ সদস্য ছিলেন অসুস্থতা জনিত কারণে উনি ষোলো মার্চ মারা যান পরবর্তীতে আসনটি নির্বাচন কমিশন থেকে শূন্য ঘোষণা করা হয় সেই আসনেই আগামী পাঁচই জুন আবার নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন এ সংশ্লিষ্ট তো আসলে গতকালকে 5 জুন জেনারেল শুল্ক প্রাসঙ্গিতে পুরো তফসিলের নিয়ম অনুযায়ী তারিখ অনুযায়ী গতকাল মনোনয়নের শেষ মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল দশ তারিখে শেষ সময়ের ভিতরে আসলে এখন পর্যন্ত যতটুকু জেনেছি চারজন প্রার্থী একজন নৌকার দলীয় প্রতীক প্রার্থী সহ চারজন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়ে দিয়েছেন এবং আজ এগারো তারিখ সেই মনোনয়নপত্র পত্র আসলে শেষ দিন এই কারণে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে ঝিনাইদহে এর পাশাপাশি আসলে ৫ জুন যে একটি আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই কারণে আসলে নির্বাচন কর্মকর্তা বা সংশ্লিষ্টদের বাড়তি চাপ আসলে পোহাতে হচ্ছে এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি উপনির্বাচনের সবুজ আপনাকে ধন্যবাদ দর্শক জিনাইধাও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী